বড় ভয় লাগে হাদিসটা বলতে। আল্লাহ রাসূল বলেন, যখন কোন মানুষ মান্নাজারা ইলা মাহাসিন ইমরাতিন আজনুবিয়াতিন আন শাহওয়াতিন সুবা ফি আইনাইহি লানুকি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর হাবিব বলেন, যদি পরনারীর দিকে খারাপ নজরে কেউ তাকায়, যেই চোখ দিয়ে তাকাইছে ওই চোখের মাঝে সীসা গলাইয়া দেয়া হবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আজকে পর্দার পরিবেশ নাই, রাস্তায় বের হলে বেপর্দা নারীর অভাব নাই। আমাদের বউ পর্দা করে, মেয়ে পর্দা করে, মা পর্দা করে, আমরা পর্দা করতে চাই কিন্তু পরিবেশ পাওয়া যায় না। ডানে বে পর্দা নারী, বামে বে পর্দা নারী, সামনে বে পর্দা নারী, পিছনে বে পর্দা নারী। চা দোকানে ঢুকবেন, সিনেমার পোস্টার লাগায় রাখে, রাস্তা দিয়ে চলবেন এমন মুড়ে সিনেমার পোস্টার লাগায়, কানামিয়ার চোখ যায়, চোখ বাঁচানো যায় না। ওই চোখের মজাল্লা যদি সীসা গলা দেয়, জান্নাতের আশা কেমন করেন? পর্দার পরিবেশ তৈরি করার জন্য বাংলার জমিনে কোরআনের রাস কায়েম করার বিকল্প নাই। আপনি আবাদত বলতে শুধু বেছে বেছে কিছু মনে করবেন না। ও ভাই আমার, নামাজ এবাদত, এটা এবাদতের একটা অংশ মাত্র। কিন্তু এবার বলুন তো, কেউ যদি সূর্য ওঠার সময় নামাজ পড়ে, স্বভাব হয় না গুনাহ হয়? তো এবাদত করলে গুনাহ হয় কইছে কেডা? নামাজ তো এবাদত। এই দেশের যদি 100 জন মুসলমানকে প্রশ্ন করা হয়, 99 জন নামাজ দিয়ে শুরু করবে, এবাদত কারে কয়? শুরুতে কইব নামাজটা ঠিক না? ঠিক তো, নামাজ এবাদত, সূর্য ওঠার সময় বললে গুনাহ হয় কেন? এতে বোঝা যায় আসলে নামাজ এবাদত সরাসরি এভাবে না বলাই শ্রেয়, বরং আমরা বলবো নামাজ তখন এবাদত যখন আল্লাহর হুকুম মতো হবে। ঘুম থেকে আপনি উঠেছেন, ওঠার পরে দেখেন সূর্য উঠতেছে, তখন আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন নাকি পড়া শুরু করবেন নামাজ? অপেক্ষা করবেন, কারণ হাদিসে সূর্য ওঠার সময় নামাজ পড়তে নিষেধ আছে। যদি আপনি তখন নামাজটা পড়েন, সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যাবে। অপেক্ষা করুন, তারপরে পড়েন, আপনি দুটা সওয়াব পাবেন। একটা হলো নামাজের সওয়াব, আর একটা হলো রাসূল নিষেধ করেছে ওই আমলটা মানার সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ ইবাদত, আল্লাহর হুকুম ইবাদত, রোজা যদি এবাদত হতো, ঈদের দিন রাখলে অত সওয়াব হতো? আপনারা একটু বলুন তো, ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? সগীরা না কবিরা, ঈদের দিন রোজা রাখলে কবিরা গুনাহ হবে। এবাদত করলে গুনাহ কইল কে? আসলে বন্ধু, রোজা তখন এবাদত হবে যখন এটা আল্লাহর হুকুমের সাথে মিলিত হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা 5 দিন রোজা রেখো না, রমজানের ঈদের দিন, কুরবানের ঈদের দিন এবং তারপরে আরো 3 দিন, কুরবানের ঈদের 4 দিন, রোজার ঈদে 1 দিন। এদের সেই সমস্ত 5টা দিবস, এই 5 দিবসে রোজা রাখা রাসূল নিষেধ করেছেন, তাই তখন রোজা রাখলে গুনাহ হয়। এতে বোঝা যায় আল্লাহ এবং রাসূলের হুকুম মানার নাম ইবাদত, নামাজ রোজা হজ যাকাত না। এখন যদি আল্লাহর হুকুমটা ইবাদত হয়, নামাজ রোজা হজ যাকাতের বাহিরে আল্লাহর হুকুম আছে না? নাই। তাই যখন সবগুলা হুকুম আপনি মানতে প্রস্তুত হবেন, তখনই আপনি গোলামের খাতায় নাম লেখাতে পারবেন। এখন বাংলাদেশে নামাজিরা মসজিদে যায়, ইমাম সাহেব হুজুর ওয়াজ করে, নামাজ খুব দরকার, নামাজের এই ফজিলত। মসজিদে যদি 300 মানুষ থাকে, 300 জনে মাথালার একই হুজুর ঠিক কইছেন? যদি এমন লোক যায় ওই দিনের নামাজে,
যে বাস্তবে কোনো নামাজ কালাম পড়ে না, কিন্তু শ্বশুর বাড়ি বেড়াইতে আইসা ফেঁসে পড়ছে, এমন আছে না কিছু? এমন জায়গায় বিয়া করছে যে বাড়ি সব লোক নামাজি, তাই এখন নামাজে যাওয়ার সময় শালা কয় দুলা ভাই নামাজে চলেন, লুঙ্গি নষ্ট কইয়া বাঁচার উপায় নাই, কারণ নতুন লুঙ্গিও আছে। এই লোকটাও যদি নামাজে যায়, এমন ঘটনা কিন্তু মাঝে মাঝে যাই হোক, কিসা কইয়া সময় নষ্ট করা অভ্যাস আমার নাই, তাহলে কিসাও তো জানি না, এটা তো না বাংলাদেশের লোক তো। আমার ভাইয়েরা, ওই বেনামাজিও যদি মসজিদে 300 জনের একজন হয়, হুজুর যখন নামাজের ফজিলত নিয়ে ওয়াজ করে তখন হেত মাথালারা কয় কথা ঠিক, হেউ কয় যে হ্যাঁ হুজুর, হুজুরের কথা ঠিক, নামাজ লাগবই। ও বন্ধু নামাজ পড়ো কারাই, চুপ করে থাকবেন না কারাই, কোরআনে আল্লাহ হুকুম করছে নামাজ কায়েম করো, তাই নামাজ পড়া লাগে। এখন হুজুর নামাজের আলোচনা করে একটু পরে আবার বলতেছে শুধু নামাজ পড়লে হবে না, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে সুলে দাও, চোরের হাত কাটার জন্য, ডাকাত সুলে দেওয়ার জন্য, মদ খাইলে আশি বেত লাগানোর জন্য এই জমিনে আল্লাহর আইন কায়েম করা লাগবে, আলেমুল আমাদেরকে আল্লাহর আইন কায়েমের জন্য এগিয়ে যাওয়া লাগবে, মুসল্লিরা আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, ভোট দেবেন, আমরা আলেমরা যদি এমপি হই মন্ত্রী হই দেশে চুরি ডাকাতি কমে যাবে, ঠিক হবে ঠিক? এই যে আপনাদের ভাই চেয়ারম্যান সাহেব, আপনাদের এলাকার সন্তান কৃতি সন্তান আপনারা ধন্য, ভাই চেয়ারম্যান হওয়ার পরে ওনার হাতে যদি 1000 টাকার বাজেটও আসে, ওখান থেকে উনি 10 টাকা চুরি করে খায় এমন আপনারা শোনেন, পরের মাহফিল উনাকে আর দাওয়াত দেবেন না। ইমাম চুরি করে, ইমাম গোশ খায়, ইমাম সুদ খায়, এটা শুনলে ইমামতি থাকে না, ওই ভাই চেয়ারম্যান সাহেবের দাওয়াত দেয়া মাহফিলে প্রমাণ করে উনি অন্যায়ের সাথে জড়িত না, উনি অন্যায়ের সাথে জড়িত হলে মাহফিলে এসে মুখ বড় করে কথা বলার সাহস ওনার বুকে থাকতো না। এখন ইমাম সাহেব বলতেছে আলেমদেরকে আপনারা সামনে দেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার তিনি মদিনার প্রেসিডেন্টও ছিলেন, ঠিক না ঠিক? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম ওয়ার মসজিদে নববীর ইমাম, আবার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর দদ্ধ দুনিয়ার সম্রাট ছিলেন, অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তত্ত্বে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের ইটালি তৎকালীন রোম সাম্রাজ্য হযরত ওমরের অধীনে ছিল, আজকের ইরান তৎকালীন পারস্য হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে, অর্ধ পৃথিবী তৎকালীন মনুষ্য বসবাসের সীমা 50 লক্ষ বর্গ মাইল হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের পরিসীমা ছিল, হযরত ওমরের ইসলামী রাষ্ট্র ছিল 50 লক্ষ বর্গ মাইল, আর বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল। হযরত ওমর মসজিদের ইমাম, দেশের নেতা, দেশের ইমাম, তা আলেমদেরকে ভোট দেন, আলেমদেরকে মন্ত্রী বানান, এমপি বানান, 300 মুসল্লির সামনে নামাজের ওয়াজ করছে, 300 জন কয় কথা ঠিক, যখন বলে আল্লাহর আইনে দেশ চালানো লাগবে, তখন 300 জন মুসল্লির মাঝে 80% আরো বেশি হুজুরকে সাপোর্ট করবে না, এমনি যদি শুনেও মুসরা মুসরি করব, মসজিদে কিছু কইতেও পারে না, কেউ মাথা নিচের দিকে দিব, কেউ আরেক দিকে তাকিয়ে থাকবো, কেউ মনে মনে কয় চাকরিটা খাওয়া দরকার। ও বন্ধু, কোরআন দিয়ে দেশ চালানোর আদেশ আল্লাহর কোরআনে আছে না নাই? আলালাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে সৃষ্টি যার আইন চলবে শুধু তার,
আইনের হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলতে না। ওই যে 80% মুসল্লি তারা নামাজ পড়ছে কিন্তু এখনো গোলাম হতে গোলাম যদি হতে চান সব মানা লাগবে। ইবাদত কাকে বলে? ইবাদতের সংজ্ঞাটা এবার শুনুন, আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে পুরা জীবন পরিচালনা করা। মাতাকুমুর রাসূলু ফখুযূহু ওয়া মানাকুম আনহু ফাতাহু। ইবাদতের সংজ্ঞা আল্লাহ কোরআনে দিয়েছেন, আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। ইবাদত মানে কিছু করণীয়, ইবাদত মানে কিছু বর্জনীয়। আল্লাহ রাসূল জীবনে যা করেছেন সব ইবাদত, তিনি যা ছেড়েছেন সেটা ছেড়ে দেয়া ইবাদত। তাই শুধু নামাজ না, রাসূলের মতো ঘুমাইলে ঘুমটো ইবাদত হয়ে যায়। আমার ভাইরা, রাসূলের সাথে যদি নামাজ না মিলে নামাজ ইবাদত থাকবে? মাগরিবের ফরজ কয় রাকাত? আরে যারা কথা কন না তারা কয় রাকাত করেন? ঠোঁট লারেন না। মাগরিবের ফরজ কয় রাকাত? ইমাম সালাম ফিরাইছে তিন রাকাত শেষে, এক বুড়া মুরব্বী সালাম না ফিরে খাড়ায় গেছে, পাশে এক ইয়াং ছেলে ফলো করছে, কিরে সাসা উনি খাড়াইল কেন? আমার লগেই তো তিন রাকাত পড়ছে, কোন রাকাত তো ছোটে নাই। মুরব্বী সালাম ফিরানোর পরে ইয়াং ছেলে কয়, সাসা আপনি মাগরিবের পর চার রাকাত পড়ছেন, ভুল করছেন, আপনি আবার দৌড়ান। সাসা কয়, ভুল করি না, আমি যাই না শুনে পড়ছি। ইয়াং ছেলে কয়, সাসা বলেন কি, মাগরিবের পরশ তো তিন রাকাত, আপনি যে চার রাকাত পড়লেন? মুরব্বী কয়, বাতি যারে বুঝতি না, তোরটা তুই কর, আমারটা আমি করি। কয়, না আপনি কইলে আমি বুঝবো তো, একটু বুঝাইয়া কইলে তো হয়। কয়, শোন যৌবন কালে কত নামাজ ফাঁকি দিছি, সরকারি অফিসার ছিলাম, নামাজ টামাজ কত ফাঁকি দিছি রে, কাজে কর্মে ব্যস্ত ছিলাম, এখন তো অবসরে আইছি, তাই সিদ্ধান্ত নিছি ইমাম তিন রাকাত পড়ুক, আমি এক রাকাত করে বেশি পড়মু, আগের কিছু কাফফারা দেই। আবার ভাইরা, সাসা চিন্তা করছে এক রাকাত বেশি পড়লে স্বভাব একটু বেশি হবে, তাই তিনি কাফফারা দিতেছে। আপনারা একটু ফতোয়া দেন তো, ওনার নামাজ নামাজ হবে, এটা ইবাদত হবে, রুকু সেজদা আছে না নাই? কিন্তু ইবাদত তো না। সওয়াব তিন রাকাত ওয়ালাদের সে একটু বেশি পাইছে নাকি পুরাটাই বাদ গেছে? আমও নাই সালা শুদ্ধা। সাসারে এবার ওই ছেলে বলতেছে, সাসা ইমাম সাহেবের কাছে চলেন, হুজুর একটু জিগাই, আপনার চিন্তা হুজুর সাপোর্ট করে কিনা, আমার তো এটা বুঝে আসে না। হুজুর শোনার পরে বলছে, চাচা যান আপনি এটা কি কাম করলেন, নামাজ তো পুরাটা বাদ। চাচা হুজুর রে ধরে বইছে, কেন বাদ হবে, চার নাম্বার রাকাতে তো আমি সোনার বাংলা গান গাই নাই, আমি তো সুরা ফাতিহা পড়ছি, প্রতি অক্ষরে দশ নেকি। হুজুর আমনে ওয়াজ করছেন, গত জুমায় কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে দশ নেকি, তা আমি তো সুরা ফাতিহা পুরাটা পড়ছি। যতই যুক্তি দেখ, যতই কথা বলুক, সব আলেম সব মুসল্লি সব মুসলমান একমত, ও চাচা তোমার নামাজ বাতিল, এর কারণ রাসূল পড়ছে তিন রাকাত, রাসূলের সাথে না মিললে ইবাদত হবে না। তো রাসূলের সাথে মিললে যদি ইবাদত হয়, রাসূলের সাথে ঘুম মিললে ঘুমটা ইবাদত হবে, রাসূলের সাথে হাঁটা মিললে হাঁটা ইবাদত হবে, রাসূলের সাথে যদি আপনার খাওয়া মিলে যায়, রাসূলের মতো ডান হাত দিয়ে খাবেন, খাওয়ার পরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আঙ্গুল চেটে খাবেন, প্লেট পরিষ্কার করে খাবেন, অপচয় করবেন না, ডান পাশ থেকে খাবেন, আপনার খাওয়াটা সুন্নাহ তরিকা যদি হয়, প্রতি অক্ষরে দশ করে নেকিও পেয়ে যাবেন।